আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু সৃষ্টি একাডেমিক স্কুল। সৃষ্টি একাডেমিক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সেই সাথে আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি সুশান্ত চন্দ্র সরকার, সহকারী শিক্ষক বাংলা, সৃষ্টি একাডেমিক স্কুল, টাঙ্গাইল। আজকের পাঠ থেকে যদি কোনো বিষয়বস্তু সম্পর্কে বুঝতে কষ্ট হয় বা না বুঝতে পারো, তাহলে ফোন করতে পারো। ফোন নাম্বার 01721641946 অথবা 01619186065। আজকের পাঠ পরিচিতি, সপ্তম শ্রেণী, বিষয় বাংলা প্রথম পত্র। আজকের আলোচনার বিষয়বস্তু কবিতা। কী কবিতা পাঠ করা যেতে পারে আজকে? একটু ধারণা নিতে পারি। আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। রিমঝিম বৃষ্টি হচ্ছে, রিমঝিম বৃষ্টিতে ভিজছে কোনো এক যুবক। ছবিটা দেখে আমরা কোন সময়ের কথা মনে করতে পারি? ছবিটা তোমাকে কোন সময়ের কথা মনে করিয়ে দেয় একবার চিন্তা করো তো। রিমঝিম বৃষ্টি হয় কখন? জানি তুমি পারবে, তবে তুমি বলার আগে আমি বলে দিচ্ছি, এটি বর্ষাকালের সময়ের কথা মনে করিয়ে দেয়। আচ্ছা, কোন দুটি মাস নিয়ে বর্ষাকাল বলতে পারো? খুব সহজেই বলতে পারবে, কারণ এটা ছোটবেলায় আমরা সবাই পড়েছি, তুমিও পড়েছো। তুমি বলার আগে আমি বলে দিচ্ছি, আষাঢ় ও শ্রাবণ এই দুটি মাস নিয়ে বর্ষাকাল হয়। তাহলে একটু হলেও আশ করতে পেরেছি আজকের পাঠের শিরোনামটা কী হবে বা আজকের পাঠের বিষয়বস্তুটা কী হবে। কি পারবে না? নিশ্চয়ই পারবে। যেহেতু বর্ষাকাল, আষাঢ় ও শ্রাবণ নিয়ে কথা হলো, তো আজকের পাঠের শিরোনাম শ্রাবণে। কে লিখেছে? সুকুমার রায়। তো দেখো, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারবো, তোমার শিখন ফলটা কী হবে? এই পাঠ শেষে তোমরা কবি সুকুমার রায়ের সংক্ষিপ্ত পরিচয় বলতে পারবে, নতুন শব্দার্থে বাক্য প্রয়োগ করতে পারবে, বর্ষাকালের প্রকৃতি ও পরিবেশ ব্যাখ্যা করতে পারবে এবং কবিতাটির মূল বক্তব্য বিশ্লেষণ করতে পারবে। আমরা কবি সুকুমার রায়কে একটু দেখে নেই। দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, প্যান্ট শার্ট পরা, চেয়ারে বসে থাকা, ইনি হচ্ছেন কবি সুকুমার রায়। ইনি 1887 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ময়মনসিংহ জেলায়। তার অনেকগুলো রচনার মধ্যে আবল তাবল, হজবরল, পাগলা দাশু বিশেষভাবে উল্লেখযোগ্য। তার পিতার নাম উপেন্দ্রকিশোর রায়চৌধুরী আর মাতা বিধুমুখী দেবী। 1923 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আমরা কবি সুকুমার রায় সম্পর্কে সংক্ষেপে জেনে নিলাম। এর গ্রন্থসমূহের মধ্যে আরও কিছু গ্রন্থ আছে। একটি হচ্ছে খিচুড়ি, আরেকটি হচ্ছে অবাক জলপান। সুকুমার রায়ের সম্পর্কে যেহেতু আমরা কিছুটা ধারণা নিতে পারলাম, একটু জাজ করে নিচ্ছি তোমাকে। সুকুমার রায়ের লেখা তিনটা গ্রন্থের নাম বলতে পারবে নিশ্চয়ই? বলতে পারবে ঠিকই, বাট আমাকে বলার কোনো তোমার স্কোপ নেই। সো তুমি গ্রন্থ তিনটির নাম খাতায় লিখে ফেলো। যখন স্যার আসবে পরে স্যারকে দেখিয়ে নেবে, কেমন? এবার আসো, আমরা কবিতাটি পাঠ করি। কবিতাটি পাঠ করার আগে আমরা একটু প্রস্তুতি নেই। কবিতার শিরোনাম যেন কি? শ্রাবণে। লিখেছেন সুকুমার রায়। জল ঝরে জল ঝরে সারাদিন সারা রাত, অফুরান নামতায় বাদলের ধারাপাত, আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার, পৃথিবীর সাত পিঠে ঝমাঝম বাড়িধার,
স্নান করে গাছপালা, প্রাণ খোলা বরষায়, নদী নালা ঘোলা জল ভরে উঠে ভরসায়। উৎসব ঘন ঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবনের। জলে জলে জলময় দশ দিকে টলমল, অবিরাম একই গান, ঢালো জল ঢালো জল। ধুয়ে যায় যত তাপ জ্বর জ্বরে গ্রীষ্মের, ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের। শুধু যেন বাজে কোথা নিঝুম ধুক ধুক, ধরণীর আশা ভয় ধরণীর সুখ দুঃখ। কি শুনলে তো কবিতাটা! এবার আমরা কবিতাটির পাঠ বিশ্লেষণে চলে যাব। দেখো খুব সুন্দর ছবিগুলো দেখতে পাচ্ছি, রিমঝিম বৃষ্টি হচ্ছে, অবিরাম ঝরছে, জল ঝরে জল ঝরে সারাদিন সারা রাত, অফুরান নামতায় বাদলের ধারাপাত। জল মানে কি? পানি। এটি ঝরছে, অবিরাম ঝরছে, সারা দিন রাত সারাক্ষণ ঝরছে। এটি এমনভাবে ঝরছে যেন ফুরাচ্ছে না, অফুরান মানে ফুরায় না। নামতায়, নামতা আমরা চিনি, দেখো ছোটোবেলায় আমরা নামতা বলেছি, পড়েছি, এক এককে এক, দুই এককে দুই, তিন এককে তিন, এভাবে প্রত্যেকটি অঙ্কের সাথে যখন আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম করে অঙ্ক গুণন করে অঙ্ক শিখি বা গণিত শিখি, মূলত সেটি হচ্ছে নামতা। আর এই নামতাটা লিপিবদ্ধ ছিল ধারাপাত বইয়ে। চিন্তা করে দেখো ছোটোবেলায় ধারাপাত বই পড়েছি আমরা। আসলে ধারাপাত এর জন্যই বলা হয়েছে যে নামতাটা একটা অঙ্কের থেকে আরেকটা অঙ্ক যখন আমরা পড়ি তখন এর মধ্যবর্তী সময়ের দূরত্বটা সমান থাকে। ঠিক তেমনি বৃষ্টির ক্ষেত্রেও একটি ফোঁটা পড়ার পর যখন আরেকটি ফোঁটা পড়ে এর দূরত্বটাও, অর্থাৎ সময়ের দূরত্বটাও সমান থাকে। তাই বৃষ্টি পড়ার এই বিষয়টাকে বাদলের ধারাপাত অর্থাৎ নামতার সাথে তুলনা করেছেন। তারপরে চিত্রটা দেখো, আকাশের মুখ ঢাকা, আকাশ চিনি আমরা, যা নীল অর্থাৎ যা খালি চোখে দেখা যায় না তা বরাবরই নীল, আকাশের রংটাও নীল, আকাশের মুখ ঢাকা। আকাশের মুখ কিসে ঢেকে আছে? মেঘে ঢেকে আছে। চিন্তা করে দেখো, ধোঁয়ামাখা চারিধার, চারিধার মানে চারদিক, ধোঁয়ামাখা মানে তুমি যদি কোনো কিছু পোড়ো আগুনে সেখান থেকে যে ধোঁয়াটা বের হয় সেরকম ধোঁয়া আর মেঘ, এ দুটো কিন্তু প্রায় একই রকম দেখতে। এই মেঘ চারদিকটা যেন ছেয়ে আছে পৃথিবীর ছাদ পিঠে। পৃথিবী তো আমরা চিনি, যেখানে আছি, কেউ বসে আছে, শুয়ে আছে, দাঁড়িয়ে আছে বিভিন্নভাবে। ছাদ মানে ছাদ অর্থাৎ ঘরের চাল বা উপরের কোনো আস্তরণ। পিঠে মানে পিঠে অর্থাৎ পৃষ্ঠে। তাহলে পৃথিবীর ছাদ পিঠে মানে পৃথিবীর পৃষ্ঠে। ঝমাঝম বাড়িধার, বাড়িধার মানে, বাড়ি মানে পানি আর ধার মানে ধারা অর্থাৎ পানির ধারা, অর্থাৎ বৃষ্টি পড়ার যে শব্দটা সেটা ঝমাঝম শব্দে পড়ছে। তাই বলছে পৃথিবীর ছাদ পিঠে ঝমাঝম বাড়িধার। দেখো নৌকা, নদী, গাছপালা স্নান করছে, বিষয়টা আমরা একটু দেখতে পারি। স্নান করে গাছপালা, প্রাণ খোলা বরষায়, নদী নালা ঘোলা জল ভরে ওঠে বরষায়। দেখো গাছপালা স্নান করছে, নদী নালা ঘোলা জলে ভরে গেছে, কেননা স্নান করার পর যখন এই বৃষ্টির জল মাটিতে পড়ে তখন এই মাটি ধুয়ে নিম্নদেশে আসে অর্থাৎ নদীর জলের সাথে মিশে যায়। তো মাটি ধোয়া জল যখন নদীর জলের সাথে মিশে যায় স্বভাবতই তখন সেই জলটা ঘোলা হয়ে যায়। তাই বলছে স্নান করে গাছপালা, প্রাণ খোলা বরষায়, নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায়। এরপরে দেখো উৎসব ঘন ঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবনের। উৎসব তো আমরা বুঝি, যেমন ঈদ উৎসব, পূজা উৎসব,
এই উৎসবের সময় আমাদের মনটা কিন্তু একদম উন্মাদ হয়ে থাকে, উৎসবে অংশগ্রহণ করার জন্যই হোক আর এটা দেখার জন্যই হোক। ঠিক তেমনি শ্রাবণ মাসটাতে যেন উন্মাদ হয়ে আছে বৃষ্টি পড়ার যে বিষয়টা। এই যে বৃষ্টি পড়ছে, এই যে প্লাবন হচ্ছে, বর্ষা হচ্ছে, এটা যেন শেষ হবার নয়। তাই বলছে, শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবনের, জলে জলে জলময় দশ দিক টলমল, অবিরাম একই গান, ঢালো জল ঢালো জল। দেখো, দশটা দিক জলে জলময় হয়ে গেছে। আসলে প্রশ্ন করতে পারো যে দশ দিক, আমরা তো আসলে চার দিকের কথা জানি। হ্যাঁ, আসলে দিক দশটা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান বায়ু অগ্নি নৈরাজ, এই দশটি দিকের মধ্যে দেখো আরও দুটি দিক বলিনি, সে দুটি হচ্ছে ঊর্ধ্ব অধ। তাহলে উপরে নিচে চার পাঁচটায় এবং চারটা কর্ণে, এই হচ্ছে দশটা দিক। সব দিকেই দেখবে বর্ষার সময় বা শ্রাবণের সময় জলে জলময় হয়ে গেছে। আর তাই অবিরাম এই একটি গানই, ঢালো জল ঢালো জল। ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের, ধুয়ে যায় রুদ্রের স্মৃতিটুকু বিশ্বের। অর্থাৎ ধুয়ে যায় যত তাপ, তাপ কি আসলে ধুয়ে যাওয়ার জিনিস? কিন্তু দেখো, গ্রীষ্মের সময় যখন শ্রমজীবী মানুষ পরিশ্রম করে বাড়িতে ফিরে, তখন তার শরীরটা কাতর অবস্থায় হয়ে যায়। এখানে কাতর এবং জর্জর এই দুটি শব্দ সমার্থক। আর যখন বৃষ্টি পড়ে, তখন কি গ্রীষ্মের সেই রৌদ্রের স্মৃতিচিহ্নটুকু থাকে? থাকে না। তাই বলছে, ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের। শুধু যেন বাজে কোথা নিঝুম ধুক ধুক, ধরণীর আশা ভয় ধরণীর শুদ্ধ। যখন বৃষ্টি পড়ে, তুমি যখন ঘরের ভিতর থাকো, তখন পারিপার্শ্বিক কোনো আওয়াজ কিন্তু তোমার কানে ঢোকে না। চিন্তা করে দেখো, তখন পৃথিবীর যত সুখ দুঃখ যা কিছু আছে বা তোমার পুরনো স্মৃতি, সব কিছু কিন্তু তোমার ওই ঘরের কোনায় মনে পড়তে থাকে, তুমি স্মৃতিচারণ করতে থাকো। তাই বলেছে, শুধু যেন বাজে কথা নিঝুম ধুক ধুক, নিঝুম মানে নিঃশব্দ নীরব চুপচাপ, সেখানে যেন শুধু ধুকধুকিয়ে ওই পুরনো স্মৃতিগুলোই তোমার মনে পড়ছে। ধরণীর আশা বয় ধরণীর শোক দুঃখ। এতক্ষণ যে পাঠটি করলাম, এটি হচ্ছে সরব পাঠ। অর্থাৎ আমি নিজেই আওয়াজ করেছি, আওয়াজ করে পড়েছি, আর তুমি শ্রবণ করলে, সো শ্রবণ করার সাথে সাথে কিন্তু তুমি নিজেও মনে মনে পড়ে নিয়েছো। এটি হচ্ছে তোমার নীরব পাঠ। নীরব পাঠের চাইতে সরব পাঠ সবচেয়ে বেশি উপযোগী, কেননা সরব পাঠ করলে মানুষের বেশি মনে থাকে, সে বলছে এবং কি বলছে তা তার কর্ণেও প্রবেশ করছে, মানে শুনতেও পারছে। সো তুমি এরপরে বাসায় সরব পাঠ করবে, কেমন? এবারে আমরা চলে যাচ্ছি এই পাঠ থেকে বা এই কবিতা থেকে কিছু শব্দ অর্থ জেনে নিতে। আমরা শব্দ অর্থগুলো যদি জানি তাহলে মিলিয়ে নেব। একবার তোমাকে শব্দগুলো বলে দিচ্ছি, তারপর মনে মনে অর্থ খুঁজো এবং মিলিয়ে নাও। দেখো, প্রথম শব্দটা হচ্ছে বাড়িধার। আমি আগেই বলেছি, বাড়ি মানে পানি, ধার মানে ধারা। তো বাড়িধার মানে পানির ধারা বা বৃষ্টির ধারা বা জলের ধারা। নিঝুম মানে নিঃশব্দ চুপচাপ নীরব। জর্জর কাতর। সাত, খেয়াল করো কবিতায় পাঠ করেছি, সাত মানে সাদ বা পৃষ্ঠ। অফুরান, যা ফুরায় না, নামতা। ওই যে বললাম ছোটোবেলায় পড়েছি আমরা গণিত শেখার একটি কৌশল। বাদল মানে বৃষ্টি। আর ধরণি, আমরা রয়েছি যেখানে বসে, পৃথিবী। তো আমরা আটটা শব্দের অর্থ জেনে নিলাম। এবার কয়েকটি শব্দ এখান থেকে নিয়ে আমরা বাক্য তৈরি করার চেষ্টা করি। দেখো, সাদ অর্থাৎ সাদ, বাক্যটা হবে সাতের উপরে দাঁড়িয়ে শিশুটি ঘুরে বেড়াচ্ছে। নিঝুম,
নিঃশব্দ। বাক্যটি হবে নিঝুম রাতে পাখি ডাকে। জর্জর অর্থ কাতর, লোকটি ক্ষুধায় যন্ত্রণায় জর্জর। বেশ, অনেক কিছুই শিখলে। তো তুমি আর তোমার এক সহপাঠী মিলে একটা কাজ করবে, আমাকে দেখাতে পারবে না, বাসার টিচারকে দেখিয়ে নিবে। কাজটি হচ্ছে অফুরান নামতায় বাদলের ধারাপাত, এটি কবিতার একটি লাইন। এই লাইনটি দ্বারা কী বোঝানো হয়েছে বা তুমি কী বুঝতে পেরেছ সেটি তুমি তোমার খাতায় লিখে রাখবে, কেমন? সমাধান দিয়ে দিচ্ছি, দেখো, অফুরান নামতায় বাদলের ধারাপাত বলতে অবিরাম বৃষ্টি হওয়াকে বোঝানো হয়েছে। গণিতে নামতা বলতে বোঝায় গুণ করার ধারাবাহিক তালিকা, আর ধারাপাত হলো অঙ্ক শেখার প্রাথমিক বই। শ্রাবণী কবিতায় বৃষ্টি পড়ার পতনকে বলা হয়েছে ধারাপাত। আমি কবিতা পাঠের সময় বিশ্লেষণ করেছি, খেয়াল করো, বৃষ্টি পতনের যে ধ্বনি অনেকটা শিশুর একটানা ধারাপাত থেকে নামতা পড়ার শব্দের মতোই। তাই কবি অবিরাম বৃষ্টি হওয়া বলতে অফুরান নামতায় বাদলের ধারাপাতকে বুঝিয়েছেন। কয়েকজন শিক্ষার্থী মিলে একটি কাজ করবে, এটি হচ্ছে তোমাদের দলীয় কাজ। ধরণীর আশা ভয় ধরণীর সুখ দুঃখ বলতে কবি কী বুঝিয়েছেন, এটি কবিতার একটি লাইন। এটি আমি সমাধান দিচ্ছি না, তুমি বাসায় করবে, তারপর স্যারকে দেখাবে, কেমন? এবার তোমার মূল্যায়নের জন্য আমরা চলে যাই। নৈর্ব্যক্তিক প্রশ্ন, কবি সুকুমার রায় কত সালে জন্মগ্রহণ করেন? অপশন ক 1884, অপশন খ 1885, অপশন গ 1886, অপশন ঘ 1887। সঠিক উত্তর 1887। বারিধারা শব্দের অর্থ কী? বাহ, এটা তো শব্দ অর্থেই জানলাম। বারিধারা শব্দের অর্থ, অপশন ক জলের ধারা, অপশন খ নদী, অপশন গ মেঘ, অপশন ঘ মেঘের ধারা। সঠিক উত্তর জলের ধারা। প্রশ্ন, শ্রাবণী কবিতায় কার মুখ ঢাকা? অপশন ক বাদলের, অপশন খ নদীর, অপশন গ দিনের, অপশন ঘ আকাশের। সঠিক উত্তর আকাশের। জল ঝরে জল ঝরে এর পরের শব্দগুলো বা বাক্যাংশ কি হতে পারে? সারাদিন সারা রাত, অফুরান নামতায় বাদলের ধারাপাত, ধরণীর শব্দ। অপশন ক 1-2, অপশন খ 1-3, অপশন গ 2-3, অপশন ঘ 1-2-3। সঠিক উত্তর 1-3, 1-2। মূল্যায়নের জন্য প্রশ্ন, প্রশ্ন এক, লেখক তার রচনায় কি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন? উত্তর প্রকৃতি ও পরিবেশ। প্রশ্ন দুই, শ্রাবণে কোন ধরনের রচনা? উত্তর কবিতা। প্রশ্ন তিন, অবিরাম কি ঝরে? উত্তর বৃষ্টির জল। শ্রাবণ মাস কোন ঋতুর মাস? উত্তর বর্ষা। প্রশ্ন পাঁচ, শ্রাবণে কবিতা কে লিখেছেন? উত্তর সুকুমার রায়। প্রশ্ন ছয়, আকাশ কিসে ঢেকে গেছে? উত্তর মেঘে ঢেকে গেছে। প্রশ্ন সাত, গ্রীষ্মের তাপ কিসে ধুয়ে যায়? উত্তর বারিধারায়। প্রশ্ন আট, শ্রাবণে দশ দিক কিসে টলমল করে? উত্তর বৃষ্টির জলে টলমল করে। তো খুব সুন্দর শুনলে, তাহলে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। শ্রাবণী কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লিখবে, ভাষায় লিখবে, এবং স্যার আসলে পরে স্যারকে দেখাবে, কেমন? আজ আর না, ভালো থাকো সবাই, ধন্যবাদ। আবার কথা হবে পরের ক্লাসে। নেক্সট ক্লাসের জন্য সাবস্ক্রাইব করে রাখো।